বাংলার আনন্দ চ্যানেলে এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে আছেন মোহনবাগানের ঘরের ছেলে, যে নামটা শুনলেই মোহনবাগান ক্লাবের নামটা এসে যায়, যে ক্লাবের নামটা উচ্চারণ করতে গেলে যে ব্যক্তির নামটা এসে যায়, সেই সুব্রত ভট্টাচার্য অর্থাৎ বাবলুদা, আমাদের সকলের প্রিয় বাবলুদা। বাবলুদা, আজকে যে মোহনবাগান দিবস ছিল, আপনি দীর্ঘদিন মোহনবাগান নিয়ে খেলেছেন, বলতে গেলে সারা রাত লেগে যাবে, আপনার প্রাথমিক রিয়াকশন কি? মানে এগুলোকে আরো বেশি, এবার না অনেক সমস্যা আছে, গেল এটা উদযাপন করতে গেলে অনেক জাঁকজমক ভাবে করা ভালো, কিন্তু কি করা যাবে, এটা চারিদিকে অসুবিধা আছে, লকডাউন চলছে, আমরা এই দিনটা তো কম নয়, দেশের স্বাধীনতা সংগ্রামে এদের যেভাবে এরা ব্রিটিশকে হারিয়ে সংগ্রামীদের উৎসাহিত করেছে মোহনবাগান ক্লাব, এগুলো তো শিক্ষণীয়, সুতরাং এগুলো আরো ভালোভাবে দেখানো, কিন্তু এবারে সুযোগ কম ছিল, মনে আগামী বছর নিশ্চয়ই ঠিক করে করবে, আরো ভালো করে করবে। বাবলুদা, আপনারা যখন খেলেছেন সেই সময় আপনাদের সমস্ত ক্লাব থেকে নিশ্চয় ডাক ছিল, তো কোন রিজনে, কোন কারণে আপনারা একটা ক্লাবই এত বছর কাটিয়ে দিলেন? কোন কারণে? হুম, ভালোবাসা থেকে, ভালোবাসা থেকে, চুনিদা মানাদা বলে যে ক্লাব ছাড়বি না, আমরা ক্লাব ছাড়িনি, তা না, আমি যখন 78 সালে ইজমান ক্লাবকে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা দিতে গিয়েছি, তখন আমি মোহনবাগান ক্লাবে 26,000 খেলেছি, সুতরাং এগুলো ভালোবাসা থেকে আসে, ছোটবেলা থেকে মোহনবাগানের সাপোর্টার ছিলাম, পরে খেলোয়াড়ি জীবনে মোহনবাগান সাপোর্টারে প্রচুর ভালোবাসা পেয়েছি, অফিসিয়ালদের প্রচুর ভালোবাসা পেয়েছি, ছাড়তে যাব কেন, টাকার জন্য, টাকাটা বড় ব্যাপার না, আমার কাছে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, এটা ভালোবাসা আমার দরকার। বাবুদা, আর একটা জানতে চাইবো, তখন নেশার ফুটবল ছিল, এখন পেশার ফুটবল অনেকের ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে, এবং সেই পেশাদার ওই তখনকারের যুগে আপনারা যে খেলেছেন একেবারে নেশার তাগিদে ফুটবলটা খেলেছেন, এখনকারের যুগে কিন্তু অনেকে পেশাদারিত্ব কারণে ফুটবলটাকে নিজেদের জীবনে বেছে নিয়েছেন, যে কারণে না না সে নেশাদারি হোক আর পেশাদারি হোক, যাই হোক, দুটোর মধ্যেই একটা আন্তরিক ভাবে খেলতে হয়, যে পেশা দায়িত্বের মধ্যে খেলতে সে জানে এটা আমার প্রফেশন, আমি খারাপ করলে আমি আমার প্রফেশন হারিয়ে যাবে, আর যারা নেশায় খেলে, মানে যারা ভালো খেলতে চায়, তারা জানে যে এইটা ভালো খেললে পরে আমি আমার এই মোহনবাগানকে ভালোবাসার নেশাটা আমার ঠিকমতো থাকবে। তো আজকের যুগে মোহনবাগান ক্লাব দল করতে গেলে 100 কোটি টাকা মতো বাজেট রাখতে হয়, এবং এটিকের মতো একটা কর্পোরেট সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ISL খেলছে, এই পুরাতন আবেগের সঙ্গে বর্তমান পরিস্থিতির সঙ্গে আপগ্রেডেশন, এই ব্যাপারে আপনার কি রিয়াকশন? না দরকার, মানে মুসুকে আগেও তো ছিল বাবা, তো ম্যাকডোয়েল মোহনবাগান ছিল না, এখন এটিএম মোহনবাগানের কি হয়েছে, এটিকে মোহনবাগান, তো অসুবিধা কি আছে, আমাদের যেখানে অর্থনৈতিক সমস্যা থাকে, যেখানে মেম্বারশিপ 4,000-3,000 টাকা করে, সেখানে একটা অর্থনৈতিক সমস্যা হয়, সেই সমস্যা চালাতে গেলে পরে তখন সারা পৃথিবীই তো স্পন্সরে চলছে, সে স্পন্সর জোগাড় করেছে, তার কেউ মনমোহনের নামকে ব্যবহার করে, ঠিক আছে, তুমি একদম মনমোহন ছিল, এখন এটিকে মনমোহন হবে, অসুবিধা কিচ্ছু ঠিকই আছে,